শনিবার নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 9 উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম জয়। পেসারদের আগুন বোলিংয়ে পাওয়া স্মরণীয় জয়ে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে বাংলাদেশের। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো কি। নিউজিল্যান্ড সফরে গিয়ে ভুগতে হয় সব প্রতিপক্ষকেই। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলও আছে এই তালিকায়। বাংলাদেশকেও কঠিন পরীক্ষা দিতে হয় বিরুদ্ধ এই কন্ডিশনে। নেপিয়ার জয়ের আগে স্বাগতিকদের বিপক্ষে টানা 18টি ম্যাচ হারে টাইগাররা। অবশেষে হারের বৃত্ত ভেঙে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে জিতল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 45 ওয়ানডেতে এটা বাংলাদেশের 11তম জয়। উইকেটের দিক দিয়ে কিউইদের বিপক্ষে 9 উইকেটের জয়টি টাইগারদের সবচেয়ে বড় জয়। আগের বড় জয়টি ছিল 7 উইকেটে, সেটিও 2008 সালে মিরপুরে। উইকেটের দিক দিয়ে বিদেশের মাটিতে এটা বাংলাদেশের সর্বোচ্চ জয়, তবে সেটাও যৌথভাবে। এর আগে বিদেশের মাটিতে আরও 2টি ম্যাচ 9 উইকেটে জিতেছে টাইগাররা। প্রথমটি 2022 মার্চে সেঞ্চুরিয়ানের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 155 রান তাড়া করে 9 উইকেটে জেতে বাংলাদেশ। আবার সে বছরের জুলাইয়ে গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 109 রান তাড়া করে 9 উইকেটে জিতে নেয় তামিম ইকবালের দল। ঐতিহাসিক জয় তুলে নেওয়ার দিনে নিউজিল্যান্ডকে মাত্র 98 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে এটাই কিউইদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। তবে এ নিয়ে তৃতীয়বারের মতো প্রতিপক্ষকে 100 রানের আগেই অল আউট করল বাংলাদেশ। প্রথমবার 2009 জিম্বাবুয়েকে 44 রানে অল আউট করার পর 2011 ওয়েস্ট ইন্ডিজকে 61 রানে অল আউট করে টাইগাররা। তবে এই 2টি ম্যাচে ছিল দেশের মাটিতে। বাংলাদেশের পেসারদের আগুনে পুড়ে ছাই হয়েছে কিউইরা। শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব, সৌম্য সরকার তিন পেসারই নেন 3টি করে উইকেট, বাকি উইকেটই নেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের সব উইকেট নিলেন বাংলাদেশের পেসাররা। গত মার্চে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন তারা। সিলেটে আয়ারল্যান্ডকে 101 রানে গুটিয়ে দেওয়ার পথে 10 উইকেট শিকার করেন বাংলাদেশের 3 পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার দিক থেকে এটা বাংলাদেশের তৃতীয় বড় জয়, আর বিদেশের মাটিতে সবচেয়ে বড়। আজ 209 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা। বল হাতে রেখে জেতার দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় জিম্বাবুয়ের বিপক্ষে। 2009 সালে চট্টগ্রামে 229 বল বাকি থাকতেই বিজয় নিশান উড়ায় ঘরের মাঠের দলটি। দ্বিতীয় সর্বোচ্চ জয়টি আসে আয়ারল্যান্ডের বিপক্ষে। গত মার্চে সিলেটে বাংলাদেশ 10 উইকেটের জয় নিশ্চিত করে 221 বল হাতে রেখে।